আগে ভাগে অবসর নিয়ে বেরোলেন বিড়িটা ধরিয়ে কারখানা থেকে রাধানাথ। পাটকলও নেবে অবসর কয়েকটা সপ্তাহ পর, চারিদিকে ছুটির বরাত। কিছু টাকা নগদ মিলেছে, মহাজন বাকিটা গিলেছে। রাধানাথ পেরোলেন গেট, মন বলে পালাই পালাই, কোথা দিয়ে কোথা চলে যাই, বাদ সাথে চারখানা পেট। পেট কবে অবসর নেয় ফলিডল বুঝি বলে দেয়, রাধানাথ রেখে দাও কাছে, ইঁদুর মারার বিষটাও রাধানাথ সাথে রেখে দাও, ওতে হবে পেটের সুবিধে। আইবুড়ো মেয়েটার পেটে এসেছে অন্ধকারে হেঁটে দুটি হবু যমজ ভোটার। তালিকায় নাম লেখা হোক, ভ্রূণ থাকা সুবোধ বালক, স্বাগত জানানো দরকার। রাধানাথ এমন ফ্যাসাদে পড়েছেন বহুদিন বাদে, কি করে চলবে সংসার? মুদির দোকানে ধার বাড়ে, মহাজন এসে কড়া নাড়ে, সকলেই কিন্তু ভোটার। বেড়িটারও নিবু নিবু ভাব, সকলেরই ছুটির স্বভাব, দেশলাই জ্বলে না সহজে, স্যাঁতস্যাঁতে বারুদের মন কিছুতেই জ্বলে না, এখন চলছে না কিছুই মগজে। মগজটাকেও দিয়ে ছুটি, রাধানাথ যান গুটি গুটি রাস্তায় এলোমেলো পায়ে। দুটো বাস রেষারেষি করে ছুটে এসে ভয়ানক জোরে তাকে শেষ ছুটি দিয়ে যায়। সামনেই সড়কের সিঁড়ি, রাধানাথ ধরালেন বিড়ি, সুখ টানে বুঝলেন চোখ, হয়েছে অনেকখানি বাঁচা। অবশেষে খুলে গেল খাঁচা, মানুষটা এবার ঘুমুক। রাধানাথের ছুটি, কবির সুমনের লেখা।